দুর্নীতির চোরা স্রোতে ক্রমশ তলিয়ে যাচ্ছে রাজ্য। শিক্ষা, গরু, কয়লার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত ধরে পর্দা ফাঁস হয়েছে রেশন দুর্নীতির। ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তার গ্রেপ্তারিতে বাড়তি অক্সিজেন পেয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। গ্রেপ্তারিকে হাতিয়ার করে রাজ্যের দিকে দিকে আন্দোলন সংগঠিত করছে গেরুয়া শিবির। ইতিমধ্যে সল্টলেকে বিজেপি সদর দপ্তরে জেলার প্রতিনিধি, সাংসদ, বিধায়কদের নিয়ে জরুরি বৈঠক করেছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। মঙ্গলবার হুগলির পিপুল পাতি মোড় থেকে মিছিল করে চুচুড়া ঘড়ির মোড়ে গিয়ে অবস্থান বিক্ষোভ করে জেলা বিজেপির নেতা কর্মীরা। পাশাপাশি চন্দননগরের বাগবাজার মোড়ে চন্দননগর মণ্ডল সভাপতি গোপাল চৌবের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে সামিল হন জেলা বিজেপির নেতা কর্মী সমর্থকরা। হুগলির পাশাপাশি হাওড়াতেও বিক্ষোভ মিছিল করে বিজেপি। রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি ও দুর্নীতির মূল মাথাকে গ্রেপ্তারের দাবিও তোলেন তারা। তাদের মিছিল আটকাতে পুলিশের আটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা ছিল। ব্যারিকেড টপকে বিজেপি কর্মীরা যাওয়ার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়তে হয় গেরুয়া শিবিরের নেতা কর্মীদের। পরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। রাজ্যে রেশন দুর্নীতি সহ অন্যান্য একাধিক অভিযোগে মালদার ইংরেজ বাজার শহরে বিক্ষোভ মিছিল করে বিজেপি। বিজেপি দক্ষিণ মালদার সাংগঠনিক জেলা সভাপতি পার্থ সারথী ঘোষের নেতৃত্বে মিছিল করেন জেলার নেতা কর্মীরা। তৃণমূল সরকারের বিরুদ্ধে সোচ্চার হন বিজেপির জেলা সভাপতি। পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক দল শাসন ক্ষমতায় আছে তারা আপাত মস্তক চুরির সাথে যুক্ত, আর এমন চুরি যেটা আমরা দেখেছি যে আমফানের সময় দুর্গত মানুষের যে ত্রাণের টাকা তারা লুটপাট করেছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি যে জ্যোতিপ্রিয় মল্লিক, যেটা যখন দেশের সংকটপূর্ণ অবস্থা, মানুষ, দরিদ্র মানুষের প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল যে তারা না খেতে পেয়ে দেশে মারা যাবে কি না, নরেন্দ্র মোদীর যেটা বলিষ্ঠ সিদ্ধান্ত, বলিষ্ঠ নেতৃত্বের জোলে ভারতবর্ষের প্রতিটা মানুষের মুখে অন্ন জোগাড়ের সংস্থান করা হয়েছিল, আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের মানুষের সেই অধিকার থেকে তারা বঞ্চিত করেছে। মানুষ, দরিদ্র মানুষের রেশনের চাল চুরি তারা করেছে, আজকে সেটা প্রমাণিত সত্য। শিক্ষা, পুরসভা, চাকরি, আর এবার রেশন দুর্নীতি। সারা রাজ্যটাই যেন দুর্নীতির পাকে নিমজ্জিত, অভিযোগ বিক্ষোভকারীদের। ২৪ নির্বাচনের আগে এই ইস্যুকে হাতিয়ার করে বিরোধীরা যে বাজিমাত করতে প্রস্তুত তা বলাই বাহুল্য। সমীক সিনহা, দেবকুমার দেও ও সমক লাহির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।